ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যের জাতীয় শিক্ষানীতি চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যে জাতীয় শিক্ষানীতি চালু করার সরকারি সিদ্ধান্তের বাতিলের দাবিতে অল ইন্ডিয়া ডিএসও আগরতলা শিক্ষা ভবনে শিক্ষা দপ্তরের নিকট একটি রিপোর্টেশন প্রদান করে শুক্রবার। পরবর্তী সময়ে আগরতলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। 2020 সালে যখন আমাদের দেশে অতিমারি করোনার পরিস্থিতির সময়ে দেশের কেন্দ্রীয় সরকার কোনো ধরনের ছাত্র সংগঠন, শিক্ষাবিদ থেকে শুরু করে এমনকি পার্লামেন্টের মধ্যেও কোনো ধরনের আলাপ আলোচনা না করেই জাতীয় শিক্ষানীতি 2020 প্রণয়ন করে, সেই সময় থেকেই আমরা আন্দোলন করে আসছি জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে। এবং শুধু আমরা নয়, দেশ দেশের বহু শিক্ষাবিদ থেকে শুরু করে সবাই আন্দোলন করে আসছে এই শিক্ষানীতি বাতিলের দাবিতে। আজকে আমরা দেখলাম যে উচ্চশিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে যে টাউন হলে সকাল 10টায় আজকে আমাদের রাজ্যেও জাতীয় শিক্ষানীতি চালু করার দিকে যাচ্ছে। সেখানে আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, উনি আমাদের এই শিক্ষানীতির মধ্যে আছেন। আমরা দাবি জানাচ্ছি যে এই যে ভয়ানক জাতীয় শিক্ষানীতি, এই শিক্ষানীতিতে আপনারা জানেন যে প্রাথমিক স্তরের শিক্ষায় অঙ্গনের মধ্যে চলে যাবে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাতে মানে কারিগরি শিক্ষা প্রণয়ন করবে, মাধ্যমিকের মতো একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা থাকবে না সামনের বার থেকে এই শিক্ষানীতি যদি চালু হয়। উচ্চশিক্ষার মধ্যে ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট চালু হবে এবং যে টোটাল শিক্ষা ব্যবস্থা সেটা অনলাইন হয়ে যাবে। এই যে ভয়ানক একটা শিক্ষানীতি চালু হচ্ছে, এর দ্বারা শুধু আমাদের রাজ্যে নয় সারা দেশের শিক্ষানীতি নষ্ট হয়ে যাবে। তাই আমরা মাননীয় আজকে এডুকেশন ডিরেক্টরের নিকট আমরা ডেপুটেশন দিতে এসেছি এই রাজ্যে যেন শিক্ষানীতি প্রণয়ন না হয়, তাই আমাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি। আমরা এখান থেকে একটা ডেপুটেশন মাননীয় সিএমের উদ্দেশ্যে আমরা প্রেরণ করব। আমি রাজ্য সম্পাদক রামপ্রসাদ দেব। Bureau report, Voice 18.